আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী শরীয়তে ঝাড়ফুকের অবস্থান ঝাড়ফুককে এই পরিভাষায় রুকাইয়া বলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরিয়াহ সম্মত রুকাইয়া এটা জায়েজ কোরআনুল করিমের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে এ রুকাইয়াটা করতে হবে এটা সরাসরি কারো উপর হতে পারে অথবা কোনো পানি বা খাদ্যের উপর রুকাইয়া করে তা খাওয়া অথবা ব্যবহার করা যেতে পারে রুকাইয়া বৈধ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেমন রুকাইয়া যেই বিষয় দ্বারা করা হবে তা শীত এবং কুফুরের সংমিশ্রণ হবে না যার ফুকের কোনো ক্ষমতা নেই প্রকৃত ক্ষমতা মহান আল্লাহ তালার এবং তিনি সুস্থ করবেন তিনি বিপদ দূর করবেন তিনি নিরাপদ রাখবেন এই আকৃদা এবং বিশ্বাস পোষণ করতে হবে তৃতীয়ত পাঠ করা বিষয়গুলো আরবি ভাষায় হতে হবে চতুর্থত হল যদি পাঠ করা বিষয়গুলো অন্য ভাষায় হয় তাহলে তা সুস্পষ্ট এবং বোধগম্য হতে হবে যিনি রুকাইয়া করবেন তার আকিদা অবশ্যই সহি হতে হবে তাকে তাওহিত বাদী হতে হবে কোনো তন্ত্রমন্ত্র ব্যবহার করে রুকাইয়া করা যাবে না এই শর্তগুলো যদি পূরণ করে রুকাইয়া করা হয় তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই রুকাইয়া বা ঝাড়ফুকটা এটা জায়েজ কোরআনুল কারিমের অনেকগুলো আয়াতকে বিদ্যানগণ রুকাইয়ার আয়াত হিসেবে তারা চিহ্নিত করেছেন যেমন সুরা আল ফাতিহা একজন সাহাবি সুরা আল ফাতিহা পাঠের মাধ্যমে একজন সাপে কাটা রোগীকে তিনি সুস্থ করেছিলেন এছাড়া সুরা বাকারার এক থেকে পাঁচ নম্বর আয়াত একশত দুই নম্বর আয়াত একশত তেষট্টি নম্বর আয়াত দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত যেটিকে আয়াতুল কুরসি বলা হয় আয়াতুল কুরসির উপর রসুলের কারিম সাল আলাইহাল্লাম তিনি নিজেও আমল করেছেন এবং আমাদেরকে আমল করার জন্য তিনি বলেছেন এছাড়া সুরা বাকার শেষ দুটো আয়াত দুশত পঁচাশি ও দুশত ছিয়াশি নাম্বার আয়াত সুরা আলে ইমরানের আঠারো ও উনিশ নাম্বার আয়াত সুরা আরাফের চুয়ান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত এবং একশো সতেরো থেকে একশত বাইশ নাম্বার আয়াত সুরা ইউনুসের একাশি ও বিরাশি নাম্বার আয়াত সুরা তহার উনসত্তর নাম্বার আয়াত সুরা মুমিনুনের একশো থেকে নিয়ে একশো নম্বর আয়াত এছাড়া সুরা হাসরের একুশ থেকে নিয়ে চব্বিশ অর্থাৎ শেষ তিনটি আয়াত সুরা জিনের প্রথম নয়টি আয়াত এছাড়া সুরা ইখলাস সুরা নাস এবং সুরা ফালাক এগুলোকে রুকাইয়ার সুরা হিসাবে বিদ্যাঙ্গন উল্লেখ করেছেন প্রিয় ভাই এবং বন্ধুরা আমরা জানি হাদিস থেকে প্রমাণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই তিনি নিজের উপর নিজেই রুকাইয়া এবং জারফুক করতেন প্রতিদিন রাতে যখন তিনি শয়ন করতেন শয়ন করার পরে তিনি বিছানায় বসেই নাস ফালাক ইখলাস তেলাওয়াত করে তার হাতে ফু দিয়ে সে হাত দিয়ে তিনি মাথা থেকে নিয়ে সারা গা তিনি মাসেহ করতেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি নিম্নের এই দোয়াটির মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে রুকাইয়া করতেন নবী আল্লাহ হলে আসাল্লাম অসুস্থ ব্যক্তির গায়ে হাত রেখে তিনি বলতেন আজহিবিল বাস রব্বান্নাস ওয়াসফি আনতাশ লা শিফা ইল্লা শিফাউক শিফা আন লা ইউগাদিরু সাকামা এটা সহি বুখারীর বর্ণনা এইজন্য একজন ব্যক্তি তিনি যেমন নিজের উপর নিজে রুকাইয়া এবং জারফুক করতে পারেন একই ভাবে তিনি অন্য কারো উপর রুকাইয়া এবং জারফুক তিনি করতে পারেন কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে একজন পুরুষ মানুষ কর্তৃক সরাসরি কোনো বেগানা গায়রে মাহরাম মহিলাকে রুকাইয়া করা অথবা কোনো মহিলা কর্তৃক কোনো গায়রে মাহারাম পুরুষকে রুকাইয়া করা এটা সরাসরি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে সমস্ত দোয়ার মাধ্যমে রুকাইয়া করতেন সেই দোয়াগুলো হাদিসের কিতাবে উল্লেখিত হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন

এই পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লামের উপর রুকাইয়া করেছিলেন প্রিয় ভাই এবং বন্ধুরা ইসলামী শরীয়তে যদি আমরা কোরআন কোরআনের আয়াত এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লামের হাদিসে বর্ণিত সেই দোয়া মাধ্যমে যদি আমরা রুকাইয়া করি নিজের উপর বা অন্য কারোর উপর তাহলে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আমাদের মনে রাখতে হবে রুকাইয়ার কোনো ক্ষমতা নেই রুকাইয়ার কোনো পাওয়ার নেই মহান আল্লাহ রব্বুল আলামিনী এই রুকাইয়ার বদৌলতে ব্যক্তির উপর অনুগ্রহ বর্ষণ করবেন এবং ব্যক্তিকে বিপদাপদ রোগ বেদি থেকে তিনি তাকে মুক্ত করবেন তিনি তাকে রক্ষা করবেন এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা আমরা অবশ্যই কোরআনুল কারিমের সেই রুকাইয়া এর জন্য চিহ্নিত সে আয়াতগুলো বা সুরাগুলো পাঠের মাধ্যমে অথবা হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠের মাধ্যমে আমরা নিজেরা রুকাইয়ার এই সুযোগটা গ্রহণ করতে পারব এবং এর দ্বারা আমরা ফায়দা হাসিল করার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাক